গুড আফটারনুন ফ্রেন্ডস, আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই তোমরা আইডিয়া করতে পারছো না যে আসলে আমি কোথায় আছি। আমি যেখানে সাজবো ঠিক ওই বাড়ির সামনেই আছি। আর দেখো কি দারুণ সব ফুলের গাছ এখানে। পিছনে যে ফুল গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে গরমের সিজন প্লাস বর্ষাকালে ফুটে, আর শীতের সিজনের ফুল হচ্ছে এই যে কি দারুণ সব। এবারে যে কাকু আছে সেই কাকু সবসময় এগুলোর যত্ন নেয়, মানে উনিই সব লাগান, আর তাছাড়া কী কী করলে কত ভালো গাছ পাওয়া যাবে উনিই সব কিছু দেখাশোনা করেন। আর এই যে কাকুর পুচকি মেয়েটা আমার হয় বুনু, হাই বলে দাও সবাইকে। তো একটু পরেই সাজুগুজু শুরু করব আর সম্পূর্ণ কিছু তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর আমার বিয়ের সময় আমি আনফর্চুনেটলি বলতে পারো আমি পার্লার থেকে সাজতে পারিনি, তো সেই আক্ষেপ যে একটা রয়ে গেছে আফসোস সেটা আজকে আমি পূর্ণ করব আজকে সাজের মাধ্যমে। আর মেকআপটা কী হবে এখন আমি বুঝতে পারছি না, কী মেকআপ করবে, তো আমি কিছুক্ষণ পরেই তোমাদেরকে ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। তো এই যে কাকিমণি আমাকে সাজাবে, আর এই যে সব কিছু এখানে আছে শাড়ি গয়না টয়না সমস্ত কিছু কাকিমণির, শুধু মানুষটা আমি চলে আসলাম সাজার জন্য। আর তাছাড়া এভরি মানে সব কিছু ডিটেলসে বলবো কিছুক্ষণ পরে, প্রথমে সাজগোজ হয়ে নিক তারপরে সমস্ত কিছু ডিটেলসে বলছি। শুধু তোমাদেরকে এটাই দেখালাম এই যে সমস্ত কিছু এখানে আছে। কমেন্ট বক্সে বলবে, ওটাও দেখানো যাবে একদিন। আর তাছাড়া ব্রাইডাল মেকআপটা করবে মানে একদম বিয়েতে যেভাবে মেয়েকে সাজায় সেরকম। ও দুষ্টুমি করছে কিন্তু, কাশি হয়নি কিন্তু। আমি এখন ব্লু হেভেনের কনসিলার ইউজ করছি। এখন আমি শ্যাডো ইউজ করছি।
চোখ সারাতেই অনেকক্ষণ লাগছে আর এখনো কিছুই হয়নি, তারপরেও ঘাড় ধরে গেছে। আর সাজতে ভীষণ ভালো লাগছে, কারণ বিয়ের সময় যে আমি সাজতে পারিনি সেই আক্ষেপটা আজকে পূরণ করছি, তো তার জন্য ফিলিংসটা একটু অন্যরকম। আর সেজে গুছে তারপরে করলে তো ফোন দেবো, যেই দেখো ও দেখে পান কি বলবে, রিয়াকশনটা বলছি তোমাদের পরে, আগে সেজে নেই। যদি কারো পান খাওয়ার ইচ্ছে থাকে তো চলে আসেন। আর সাজের মধ্যে একটু ব্রেকআপ, সবারই ব্রেকআপ বলছি, সরি সরি, ব্রেক ব্রেক, কারো ব্রেকআপ হয়নি, ও পান খেয়ে ব্রেক নেওয়া হলো, প্রাণ পান খাওয়ার প্রাণ বলতে নিছি, বলো তো কি অবস্থা, বউ সাজতে এসে কি সত্যি সত্যি বউ হয়ে গেলাম নাকি, কথা মুখ দিয়ে বেরোচ্ছেই না। আবার কেউ বলবেন না আমাদের জন্য নিশো শিখে গেছেন, যে বলেন না দিদি আমি আপনার এতটাই ফ্যান, আপনার জন্য আমি পারেন না। মানে কি বলে না, বলে তো অনেকে যে দিদি আমি না এই জিনিসটা তোমাকে দেখে শিখেছি। হ্যাঁ, তো পান খাওয়াটা আবার শিখবেন না, পান খাওয়াটা কোনো ভালো এবং প্রশংসার কাজ নয়। তো আমাদের ব্রেকের টাইম শেষ, আমি তো একটু খাবো। তো আসলে কি আজকে যদি কোনো ওকেশন থাকতো আরো বেশি ভালো হতো, যেমন অ্যানিভার্সারি, ইচ্ছে করছে আরেকটা বিয়ে করার, কল্লোলকে বলবেন না কিন্তু কেউ, আমার ইচ্ছে করছে বিয়ে করার আরেকটা, না না হাজবেন্ড হিসেবে কল্লোলেই থাকবে, ছেলে দেখতে বলছে। আরে ওই দিন একজন আমার একটা সাবস্ক্রাইবার বনু বলছে, দিদি আমি যদি ছেলে হতাম আমি তোমার প্রেমে হাবুডুবু খেতাম, ওই জন্যই তো বললাম যে পান খাওয়াটা আমার যেন কেউ না বলে।
জর্দা টর্দা খাই না, শুধু পান আর সুপারি। দারুণ লাগছে, এটা কি আমি নাকি অন্য কেউ? এখন প্রাইমারের উপরে একটু ফেস পাউডার দিচ্ছি। স্বাস্থ্যে আসার আগে খেয়ে দিয়ে একদম ফ্রেশ হয়ে আসবেন, কারণ একবার বসলে কিন্তু আর ওঠা যাবে না, মানে 2-3 ঘন্টা লাগবে, কারণ ব্রাইডাল মেকআপ অনেকক্ষণ টাইম লাগে, অনেক নিখুঁতভাবে করে। আর কাকিমণি প্রত্যেকটা কাজই খুবই সুন্দরভাবে করে, কোনো মানে ফিনিশিং ছাড়া নেই, সব কিছু ফিনিশিং করে করছে, কিন্তু তুলির অভাবে ওটা কাটি দিয়ে করলো তাই একটু মোটা হয়েছে, কিন্তু সুন্দর হয়েছে। কাকিমণি নিজেও যেরকম সুন্দর কাজ, কাকিমণি নিজেও কিন্তু খুব সুন্দর, সুন্দরই। দেখুন কাকিমণির স্কিনটা কিরকম চকচকে গ্লেজি। এখন আমি আইল্যাশ লাগাবো, এই যে হালকা আইল্যাশ নিয়েছি, কি বলে চোখের পাতা মনে রাখবেন, এটা কিন্তু খুব সেন্সিটিভ হয়, কারণ দেখো আমার আমি রোজই সাজাই, কিন্তু কোনোদিনও চানি আসেন না, আজকে ওনার মেয়েকে সাজাচ্ছি সেই জন্য চানি আসলেন। আমিও সেজেছিলাম গো, কোথায় আমার জন্য তো চা নিয়ে আসনি তুমি, এটা কি ঠিক করলে? চা নিয়ে দাঁড়িয়ে আছে, এখন চা খাবো, এখন হচ্ছে চায়ের ব্রেক, ব্রেক আপ বলতে নিছি, আর এখন হচ্ছে চায়ের ব্রেক, তাই না? এই যে চোখটা অন করে খুলবা, এই অন করে খুলবা, চা খাই একবার যদি, চোখ কিন্তু বেশি খোলা যাবে না, তাহলে হালকা হালকা খোলার চেষ্টা করছি।
নেব। অনেক ক্যামেরাম্যান হাঁপিয়ে গেছে, এখন এই যে খিদে পেয়ে গেছে, যে এখন খাচ্ছে এখানে। খিদে খাচ্ছ? বলা যাবে না। আমার চুলটা অনেক পাতলা, সেই কারণে মাথাটা এরকম লাগছে, মানে দেখতে এতটাও ভালো হচ্ছে না। এটা চুলের কারণে, মানে আমার চুল অতিরিক্ত পাতলা। অসুখের আগে তাও ভালো ছিল, অসুখের পরে আরো বেশি এরকম হয়ে গেছে। বাজে কয়টা গো? পৌনে আটটা। আমরা সাজতে বসেছিলাম সেই চারটার থেকে, আর এই মাত্র আমার সাজ কমপ্লিট হলো। আর লেট, হ্যাঁ পুরো সাজটা দেখাচ্ছি তোমাদের। আর তাছাড়া এত লেট হওয়ার কারণটা হচ্ছে আমরা গল্প গুজব অনেকক্ষণ ব্রেক নিয়ে এটি অনেক মানে আরাম আয়োজে ভিডিও করা হয়েছে, কারণ আমাদের তো এটার কোনো ওকেশনালি সাজ হচ্ছে না, তো সেই কারণে আস্তে ধীরে সাজটা হলো। তো আমাকে যে সাজিয়েছে তিনি হচ্ছেন এই যে কাকিমণি। তো কাকিমণির ঠিকানাটা আমরা বলে দিচ্ছি, নাজিরহাট চৌপতি বাপি মধু বাপ, মানে আমি বলি নাজিরহাট চৌপতিতে ওই যে বাপি কাকু যে আছে, মানে বাপি মধু কসমেটিক্সের দোকান, ওখানে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে। আর গয়নাগাটি যত আছে, মানে বিয়ের যত গয়নাগাটি লাগবে এমনিতে, মানে কসমেটিক্সের দোকান, মানে কসমেটিক্সের সম্পূর্ণ কিছু পাবে। বলে কি গোল্ড যেন বলে, সিটি গোল্ডে সবকিছু পাওয়া যায়। আর তাছাড়া আরেকটা লেটেস্ট কাহিনী, অরিজিনাল শাখা থাকবে কিন্তু ওটা আবার সিটি গোল্ড দিয়ে বাঁধানো, ওই শাখাগুলো তোমরা পেয়ে যাবে ওই কাকুর দোকানে। সমস্ত কসমেটিক্সের গয়না বলো কি অন্য ধরনের ব্যাগ ট্যাগ গাবি যাবি তো অনেক কিছু, মানে এমন কোনো কিছু বাদ নেই যে কাকুর দোকানে নেই, সমস্ত কিছু এই কাকুর দোকানে আছে। একটু অন্ধকার থেকে সরো। তো এই কাকুর দোকানে আছে। আর কাকিমণি তো এই পার্লারের কাজটা দেখো কত সুন্দরভাবে নিখুঁত হাতে করেছে। একটা জিনিস আমার চুলটার জন্য মনে হচ্ছে পপটা কম হয়েছে, কারণ কি আমার চুলটা অসম্ভব আকারে পাতলা আর সিল্কি, আজকেই শ্যাম্পু করেছি সেই কারণে আমার চুলের এই পরিস্থিতি। কিন্তু তাছাড়া আমার কাকিমণির সাজে কোনো ধরনের কিছু তোমরা ডিফেক্ট পাবে না, অনেক সুন্দর সাজায়। বৌভাতের বলো কিংবা বিয়ে বৌভাত পার্টি মেকআপ, সব ধরনের মেকআপ তোমরা পেয়ে যাবে এই কাকিমণির কাছে। আর মোবাইল নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা নোট করে নিতে পারো। আর ডিসক্রিপশনেও আমি পুরো ঠিকানাটা দিয়ে দিচ্ছি, ওখান থেকেও তোমরা নোট করে নিতে পারো। যার যার দরকার সেই এই নাম্বারে, যে নাম্বারটা আমি দিয়ে দিলাম সেই নাম্বারে কল করে যোগাযোগ করে নিতে পারো। তো চলো এবার আমার পুরো লুকটা একবার দেখে নাও।
পুরো লুকটা তোমরা দেখে নিলে, আর কমেন্ট বক্সে তো নিশ্চয়ই বলবে যে কেমন সাজিয়েছে আর আমাকে কেমন লাগছে। তোমাদের সবারই নিশ্চয়ই একটা আকর্ষণ ছিল যে আমার বিয়ের লুকে কেমন লাগছিল। বিয়ের সময় যদিও আমি অনেকটা আরও পাতলা ছিলাম, কিংবা আর একটু মোটা, না পাতলাই ছিলাম, আর চেহারাটা একটু অন্যরকম ছিল। তো বিয়ের পরে একটু তো চেঞ্জ হয়েছি, তারপরেও যে আমার বিয়ের সময় যে আমি সাজতে পারিনি সেটা আমি আজকে 4 বছর পরে সেই মনের ইচ্ছেটা পূরণ করলাম। আর আজকে যদি অ্যানিভার্সারি থাকতো আরও বেশি খুব ভালো হতো। আর অ্যানিভার্সারিতেও হয়তো বা সাজের তো ইচ্ছা আছে, কিন্তু বিয়ের লোকে হয়তো তোমরা আর দেখবে না আজকে যেটা আমি সাজলাম। আর সবার কাছে আমার রিকোয়েস্ট হলো, তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো, নাজিরহাটের আছো অনেকেই, দিনহাটার আছো, বলরামপুরের আছো, চৌধুরীহাট, অনেকেই কমেন্ট করে থাকো, আশেপাশের অনেকেই আছো। তো যাদেরই মানে বিয়ের সাজ কিংবা বৌভাতের যে কোনো ধরনের পার্টি মেকআপ, মানে মেকআপ যদি করতে চাও, তো আমি বলবো কাকিমণির কাছ থেকে তোমরা সাজতে পারো। দাম টাম সব কিছু একদম ওকে, মানে কত টাকা লাগবে কিংবা সব কিছু একদম ম্যানেজ করে নেবে কাকিমণি নিজেই। আর ডেসক্রিপশনে তো আমি ওখানে দিয়ে দিয়েছি সম্পূর্ণ ঠিকানা প্লাস নাম্বার, ফোন নাম্বার, তোমরা ওখানে প্লিজ কানেক্ট করে নিও। আর তাছাড়া কাকিমণির হাজব্যান্ডের যে দোকান, মানে কাকুর দোকান, সেই দোকানে কিন্তু সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, বিয়ের জিনিস থেকে শুরু করে এইরকম কসমেটিক্স, এই যে এই ধরনের এত সুন্দর সুন্দর গলার মালা, সেট টেট সব কিছু, কানের দুল, হাতের চুড়ি টুড়ি, এভরিথিং কাকুর দোকানে রয়েছে। আর লিপস্টিক বলো, আইশ্যাডো বলো, এগুলো তো আছেই, মানে কসমেটিক্স যা যা দরকার সব কিছু কাকুর দোকানে তোমরা পেয়ে যাবে। তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকের মতো এখানেই, গুড নাইট, টাটা।